ও আদম সন্তান তোমাদের কাছে কি এমন কোন মেসেজ যায় নাই নাকি, এমন কোন সাবধানতার কোন বার্তা যায় নাই নাকি, এমন কোন নবী রাসূল কি যায় নাই যে জাহান্নাম তোমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে, যে শয়তানের ষড়যন্ত্রের জালে আটকা পড়ে জাহান্নামে হয়ে গেছো, ওই শয়তান যে তোমাদের প্রকাশ্য দুশ্মন ছিল, পৃথিবীতে এমন সতর্কবাণী কি তোমাদেরকে কেউ জানাই নাই? তারা বলবে হ্যাঁ জানাইছি। ওয়াকুন্না লাহু লাউ নাসমাউ আও নাকুলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই অবস্থা দেখা তারা বলবে হ্যাঁ 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 এসেছিল বটে, বহু মেসেজ দিয়েছে সাবধানতা, আল্লাহু আকবার সতর্কীকরণ করেছে, বারবার আমাদেরকে বিভিন্ন প্রকারে ভয়ভীতি প্রদর্শন করেছে। কথাগুলো কি সত্য না মিথ্যা? ভীতি প্রদর্শন করে নাই? কোরআন হাদিসের দলিলের আয়াত পড়ে পড়ে কি আমাদেরকে সতর্ক করে নাই? করছে না সতর্ক? আমরা শুনি নাই? আমরা যদি শুনতাম তাহলে আজ জাহান্নামের মুখামুখি হওয়া লাগতো না? আহারে আজ তো জাহান্নামের লাকড়ি হতাম না? আজ তোমার আল্লাহ পাকের গ্রেফতারের মধ্যে আল্লাহ একবার পড়ে যেতাম না? তাহলে আমাদের বড় ভুল হয়ে গেছে। কথা বলেন, ওই ভুল দিয়া সেদিন কি সংশোধন হওয়ার কোনো সুযোগ আছে নাকি? কথা বলেন আছে নাকি? না না না, আজ কিছু করে লো মোশাক্কাত ইলম কা ময়দান মে ওয়ারনা শরমিন্দা রহেগা রোজে ইমতিহান মে, সেদিন লজ্জিত হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না, কিন্তু আর কোনো কাজেও কি আসবে নি? না না না, হাদিসে পাকের মধ্যে পয়গম্বর রহমতুল্লাহ আমার আপনার নবী বলেন, আফসোস করতে করতে মানুষগুলো চিৎকার দিবে, আর এক একটা চিৎকারে তাদের জিহ্বা বেরিয়ে যাবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায় হায় ওগো রব্বুল আলামিন কি কিতাব দিলা, কি আমলনামা দিলা, একেবারে ছোট রেণু পরমাণু যার্রা পরিমাণ কোনো কিছু ছাড়া হয় নাই, আয় হায় মাহবুদ এই কেমন আমলনামার মুখামুখি করলা। যদি এমন আমল নামা না হইতো তাহলে কতই না ভালো হইতো। এই যে কথাগুলো আফসোস আর পরিতাপ আর অনুতাপের জায়গা থেকে, কি বলেন ঠিক না? অনুতাপ, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, ও রব্বুল আলামিন কেন মানুষ বানাইলা? আহারে মানুষ না বানায়া যদি মাটির টুকরা বানাইতা, মাটির দলা বানাইতা, তুই তো জাহান্নামের আগুনে যাওয়ার প্রশ্নই ছিল না। প্রভু হ্যাঁ কেন মানুষ বানাইলা? কুলুয়ালাইতানি কদ্দম তুলি হায়াতি, পুরা জীবনের জন্য তারা আফসোস করবে আর বলবে বলা রুদ্দুল আদুলি মানহু আনহু ইন্নাহুম লাকাযিবু, রব্বুল আলামিন যদি আবার দুনিয়াতে যদি পাঠা দিতা তাহলে সংশোধন হয়ে আসতাম, তোমার কথা মেনে আসতাম, বুঝে আসতাম। আল্লাহ পাক কয় না না, তোরা মানতিও না বুঝতিও না, এটা আমার কুদরতের এলেমের মধ্যে জানা আছে না নাই? কথা বলেন আছে না নাই? ওয়ালা লাইসা হাযা বিহাক, আল্লাহ পাক প্রশ্ন করবেন এখন যে অবস্থার মধ্যে তোমরা এসে দাঁড়িয়ে আছো, সত্য না মিথ্যা? আমার কোরআনের মধ্যে যে বিবরণ আর বিবৃতিগুলো ছিল, তোমাদের উদ্দেশ্যে যে বক্তব্য আমি রব্বুল আলামিন প্রদান করে, যে আমার শত শত বাণী আর বক্তব্য, এতে কি তোমাদের কোনো দ্বিমত আছে কিনা? তারা বলবে না না না। কালু বালা রব্বিনা, প্রভু হে না না না, তোমার কোনো কথার মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই, রব্বুল আলামিন তুমি যা বলেছ সব সত্য, এখানে কোনো অসঙ্গতি পাওয়া যায় না, এই পরবর্তীকার কোনো অসঙ্গতি পাওয়া যায় না, তুমি যা বলেছ যা যা বলেছ যেই বিবরণ দিয়েছ বক্তব্য দিয়েছ যেই চিত্রটা তুমি কোরআনের মাধ্যমে হাসুরের ময়দানের অঙ্কিত করেছ অঙ্কন করে দিয়েছ পরবর্তীকার, এতে কোনো সামান্যতম কোনো ধরনের
অসঙ্গতির কোনো চিত্র নেই। আল্লাহ পাক বলবেন ক্বালা ফাযুকুল আযাব, যাও যাও জাহান্নামের আগুনের স্বাদ আস্বাদন করো। কে পারবেন জাহান্নামের আগুনের স্বাদ আস্বাদন করতে? দেখান দেখি জাহান্নামের আগুনে জ্বলার কে আছে? হাতটা দেখাও, মুসলমান পাওয়া যাবে? একটা কুকুরের বাচ্চা যখন পানিতে পড়ে, আগুনে পড়ে, পৃথিবীর কোনো মানুষ সহ্য করতে পারে না। একটা ইঁদুরের বাচ্চাও যখন পানিতে পড়ে, পৃথিবীর মানুষরা সহ্য করতে পারে না। কিন্তু বনে আদম যাকে যাকে জাহান্নামের রতন ঘরে নিক্ষিপ্ত হবে, আল্লাহু আকবার, সহ্য করা যাবে? কে সহ্য করতে পারবে? জাহান্নামের কাছে যখন নিয়ে আসা হবে আর বলবে দেখো সহ্য করতে পারবে নি, ইসলাহা, ঢুকে যাও, ঢুকে যাও, ইসলাহা, ফাসবিরু আওলা তাসবিরু, ধৈর্য ধারণ করতে পারো আর না পারো, সহ্য করতে পারো আর না পারো, এই স্বাদ তোমাকে নিতে হবে। জাহান্নামের আগুনের মজা আসলে কি মজা না সাজা? কথা বলেন, মজা না সাজা? ইন্নাল্লাযীনা কাফারু সাওফা নুসলিহিম নারা কুল্লামা নুযিজাত জুলুদুহুম বাদ্দালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক বলেন জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে, আর তাদের চামড়া গুড়ে পুড়ে পুড়ে আঙ্গার হয়ে যাবে, আবার নতুন করে চামড়া তৈরি করা হবে। ও মুসলমান, আবার নতুন করে চামড়া তৈরি হওয়ার পরে আবার আগুনে জ্বালাইবে, আবার নতুন করে চামড়া তৈরি করা হবে কেন? আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহাবাও ওয়া লাইবা আমার দিন নিয়ে তামাশা করছিলা, মজা করছিলা, কোরআন নিয়ে ব্যঙ্গ করছিলা, আমার কথাগুলোকে তোমরা সন্দেহের চোখে দেখেছিলা, এতগুলো কথা তোমাদের সামনে পেশ করার পরেও তোমরা ফিরে আসতে চাও নাই। আমার সমূহ নাহর নাফুরমানির রতন ঘর নিমজ্জিত ছিলাম, আজ আমি তোমাদেরকে অনুরূপভাবে ভুলে গেলাম, যেভাবে তোমরা দুনিয়ার জীবনে আমি রব্বুল আলামিনের প্রতি কোনো কর্ণপাত করো নাই। মুসলমান ইমানদার, মালিক যদি আমাদেরকে প্রত্যাখ্যান করে কোনো উপায় থাকবে কিনা? কথা বলেন, উপায় থাকবে? লম্বা কথা। আল্লাহ তাআলা আমাদেরকে পরকালমুখী হওয়ার তৌফিক দান করে। এজন্য আল্লাহ পাকের হাবিব বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। পৃথিবীতে যে সকল নারী পুরুষ মুসলমান, নারী আর পুরুষ যারা নেক আমল করবে, কি আমল করবে? নেক আমল। নেক আমল কি? নেক আমল হলো আল্লাহ পাকের হুকুম মানা। সুবহানাল্লাহ, নেক আমল হইলে আল্লাহ পাকের হুকুম মানা। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে জীবন যাপন করা, এটা নেক আমল। এখন আপনারা বলুন তো দেখি, আমাদের জীবন চলার প্রত্যেকটা জায়গায় কি আল্লাহর নবীর সুন্নত থাকা দরকার আছে না নাই? আল্লাহ পাকের হুকুম থাকা দরকার আছে না নাই? আচ্ছা, আল্লাহ পাকের হুকুম কি সব জায়গায় এমনি আছে কিনা? হুকুম দেয়া আছে কিনা? কোথায় কিভাবে চলবে হুকুম দেয়া আছে কিনা? কোথায় কিভাবে চলবে আল্লাহ পাকের রসুলের নমুনা দেয়া আছে কিনা? যদি থাকে, আল্লাহ পাক কি আমাদের উপরে এহসান করেছেন না জুলম করেছেন বলুন তো দেখি? আরো যারা বলেন, দয়া করেছেন না জুলম করেছেন? আল্লাহ তাআলা চলার জন্য পথ দেখাই দিয়েছেন, যেখানে যেখানে যাওয়া প্রয়োজন সেখানে কিভাবে যেতে হবে সেটা আল্লাহ পাক দেখাই দিয়েছেন, তার মাধ্যমে কি উপকারিতা আছে তাও জানাই দিয়েছেন, দুনিয়ার জীবনে সুখ শান্তি সমৃদ্ধির কি কি উপকরণ আছে সেটা আল্লাহ পাক আমাদেরকে জানাইয়া দিয়েছেন, পরকালের মুক্তির বিষয়ে কি কি জিনিসগুলো আমার অত্যাবশ্যকীয় হবে তাও জানাই দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তাহলে আমাদের মালিক আমাদেরকে তো ভুলে যান নাই, ভুলে গেছেন?
আমাদেরকে কি অসহায় অবস্থায় রেখে গেছেন? তাও না, আমাদের দুনিয়ার জীবনকে সমৃদ্ধ করার জন্য যত প্রকারের আসবাব আর বস্তু আর সুযোগ সুবিধার প্রয়োজন তা ঐশ্বরিকভাবে মালিক দান করে দিয়েছেন, চলার জন্য হুকুম দিয়ে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের নমুনা দিয়া আমাদেরকে সমৃদ্ধশালী এক জাতি হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন। দুর্ভাগ্য আমাদের, আমরা আল্লাহর হুকুমগুলো ওই জায়গায় রেখে দিছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আখলাক সিরত এটাকেও আমরা প্রত্যাখ্যান করে বসে আছি, আর আমরা সুখ শান্তি সমৃদ্ধি উন্নতি আর অগ্রগতির জন্য যার পর নাই বিরামহীন চেষ্টা করে যাচ্ছি। বলুন তো দেখি, কিয়ামত পর্যন্ত যদি আমরা এভাবে চলমান থাকি আমরা কি শান্তি আর সমৃদ্ধি পাব? আমার কথা বুঝে থাকলে বলুন, আমরা কি শান্তি সমৃদ্ধি পাব? কারণ শান্তি সমৃদ্ধি আর উন্নতি অগ্রগতি সফলতা আর কল্যাণ তো আল্লাহ পাকের হুকুম আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মধ্যে আছে না নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ভাণ্ডারে মানব ইতিহাসের এমন কোন অধ্যায় নাই যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করে যান নাই, সব আছে না নাই? কথা বলুন, আছে না নাই? সোজা চলে আসি আমরা আমাদের পারিবারিক জীবনে। পারিবারিক জীবনে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা বলি একজন বাবা, তাহলে তিনি সৎ একজন সফল বাবা। যদি বলে তিনি